গুড ইভিনিং বন্ধুরা আমি বনি আমিন এখন বেইজিংয়ের একটি ব্যস্ততম এলাকায় আমি দাঁড়িয়ে আছি এটা চায়নার বিখ্যাত দশটি শপিং সেন্টারের একটি অরিয়েন্টাল শপিং মল অরিয়েন্টাল শপিং মল বেইজ বেইজিং আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি এখানে আজ তোমাদেরকে দেখাবো এইখানে যে ট্রাফিক নিরাপত্তাহীনতা যেইটুকু যারা বাইসাইকেল অথবা মোটর বাইক যে সকল বাইক যাকে বলি আমরা চালাই তাদের কেউই কখনোই হেলমেট ব্যবহার করে না কদাচিত হাজারে হয়তো একজনকে দেখা যাবে যে হেলমেট পড়ছে কি ছেলে কি মেয়ে কেউ না সবাই দিব্যি মাথা খোলা কোনো সুরক্ষা নেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে মগজ ছেঁচকে যাবে একেবারে ছেঁচকে বেরিয়ে আসবে দেখুন এই সাইকেল কিভাবে চালিয়ে আসছে এই বুড়ো একজন শ্রমিক দিন মজুর দিন মজুর আর এই দিকে দেখুন অনেক ইউরোপিয়ান গাড়ি আছে মার্সাইডিস ফক্সওয়াগেন ওয়াগেন বিএমডাব্লিউ ল্যাক্সেস সবই দেখুন একটা লোকের মাথায় হেলমেট নেই পুশ বাইক ইলেকট্রিক বাইক মোটরসাইকেল কোনোটাতেই এখন সবাই কাজের শেষে বাড়ি ফেরার পালা এখন সন্ধ্যা ছটা দশ মিনিট ছটা দশ মিনিট দেখুন সাইকেল চালাচ্ছে আরেক হাতে মোবাইলে কথা বলছে কোন রকম পুলিশের কোন আরেকজনে দেখুন ফেসবুক করছে সম্ভবত অথবা উইচ্যাট করছে দেখুন কিভাবে এই সুন্দর মেয়েটা দেখুন কোথাও হেলমেট নেই মাথায় কিছুই নেই দেখুন আরেকজন অর্ধ বিকলাঙ্গ যিনি এই গাড়ি চালিয়ে যাচ্ছেন তার মাথায়ও হেলমেট নেই এত সুন্দর চৈনিক মেয়ে দেখুন মাথা একদম ফাঁকা কিছু নেই দেখুন আরেকজন শেল আছে যদিও এর চারিদিকে আজ বাইশ সেপ্টেম্বর দু আমি অরিয়েন্টাল শপিং সেন্টারের ঠিক সামনে দাঁড়িয়ে আছি বারবার আমি আমার বিভিন্ন আমার ভিডিওতে বলেছি চৈনিক জাতি অসম্ভব পরিশ্রমী এবং কঠোর কঠোর পরিশ্রমী তারা কাজকে ধর্ম হিসাবে মনে করে আর একটি আধুনিক চীনের একটি বড় সমস্যা হচ্ছে এই মোবাইল ফোন সবার হাতে মোবাইল ফোন এবং সবাই যেন মোবাইল ফোনের দিকে ঝুঁকেই আছে আমি একটি ব্রিজে উঠে আসলাম ফুট ব্রিজ আমি কাল রাত আরেকবার ভিডিও করেছিলাম আর আমাদের হোটেল যেই হোটেলে আমি থাকছি সেই গ্র্যান্ড ইনার মঙ্গলিয়ান হোটেল আমি চেষ্টা করছি আমার চোখে দেখা চীনের সামান্য জনজীবন এই বেইজিং শহরের জনজীবন আর ওদিকটা একটা বিল্ডিং দেখুন সুচ্চ বিল্ডিংটা অনেকটা ইংলিশ এবং ইন্ডিয়ান মোগল আমলের সেই সংস্কৃতির কিছু ছোঁয়া আছে বলে মনে হচ্ছে ট্রাফিক লাইট যেই মাত্র সবুজ হলো পিপিলিকার মতো দেখুন দলে দলে মোটর বাইক পুশ বাইক ইলেকট্রিক বাইক সব ছুটে আসছে কাজ শেষ সবাই বাড়ি ফিরছে দেখুন আমি আশ্চর্য হচ্ছি চীন এত একটি উন্নত হয়ে উন্নত দেশ জাতি অথচ তারা তাদের এই যেই দৈহিক নিরাপত্তা শারীরিক নিরাপত্তা নিয়ে কোনো চিন্তাই নেই সকলের মাথা একেবারেই ফাঁকা যে দু চারটা টুপি দেখা যাচ্ছে মাথায় পড়া ওগুলো তাও ক্যাপ ওগুলো বেসবল ক্যাপ ছাড়া কোনো শক্ত কোনো হেলমেট নেই দেখুন আর এগুলো পাবলিক শহর এলাকার চলে চালের উপরে ছাদের উপরে দুটো হাত আছে ইলেকট্রিক্যাল হাত আশ্চর্য একদিকে এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল ফোন অনেকেই এর মধ্যে চ্যাটও করছে এস এম এস করছে অদ্ভুত এক জাতি অদ্ভুত এক জাতি ওদিকটায় আমার স্ত্রী বসে আছে উপভোগ করছে এই সন্ধ্যাকালীন বেইজিংয়ের জনজীবন হ্যালো বন্ধুরা আমি বনি আমিন বারবার আপনাদেরকে এই ট্রাফিক সিচুয়েশনটা দেখালাম সাইকেল এবং নিরাপত্তাহীনতা তাদের মাথায় কারো কারো মাথায় হেলমেট নেই বনি আমিনের চোখে বেইজিং এর একটি সন্ধ্যা দিস ইজ বনি আমিন ফ্রম বেইজিং চায়না থ্যাংক ইউ ভেরি মাচ বা